বাংলাদেশের সেভাবে বৈষম্য হয়েছে, শুধু বৈষম্য কি হয়েছে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান আছে, আপনি যান হাসপাতালে যান, চিকিৎসা পাচ্ছেন না তুমি, আপনি উপজেলা সেন্টারে যাবেন, একজন উপজেলা সেন্টারে যাবেন, বলবে যে আপনি জেলা হাসপাতালে যান, জেলা হাসপাতালে যাবেন, ওখান থেকে ট্রান্সফার করা হবে, আপনি ঢাকায় যান, পিজিতে যান বা বঙ্গবন্ধু বিভিন্ন জায়গায় যান ট্রান্সফার। একটা গ্রামের মানুষ ঢাকায় আসবে, কোথায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, কোথাও করে সব জায়গায় মানে বঞ্চনার শিকার এই যে মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো কেন? কারণ এই স্বাধীনতার পর থেকে প্রতিটা ক্ষেত্রে বঞ্চনার শিকার, আপনি যেখানেই যান সেখানেই আমরা বঞ্চনার শিকার। আমরা জুলাইয়ের পর থেকে এই বঞ্চনা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ভাইরা আবু সাহেব বলেন, মুক্ত বলেন, যত ভাই আমাদের শহীদ হয়েছে জাতিসংঘ থেকে বলা হয়েছে 650 জন, আমাদের বিভিন্ন রিপোর্ট থেকে বলা হয়েছে 850 জন, এই সংখ্যাটা আরও বেশি হবে কারণ অনেকের পুরস্কার হয়েছে। তারা আবার নতুন করে রক্ত দিয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, আবার একটা বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। এখন এই দায়িত্বটা আমাদের উপর চলে এসেছে, তারা রক্ত দিয়ে আমাদেরকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তাদের স্বপ্নটা বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের। এখন আমরা ডিসিশন নিব এই বাংলাদেশ আগামী যে আমরা বলতেছি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে, আমরা এই নতুন সরকার কাদের কাছে, কাদেরকে এই বাংলাদেশকে আমাদের নিতে চাচ্ছি, যাদের কাছে আমাদের দেওয়ার চিন্তা করতেছি বা আমরা চিন্তা করতেছি তারাই হবে, তারা তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? না।